ওয়েলকাম টু বিডি ব্ল্যাক বন্ধুরা আমাদের কুইক কনভার্সেশন প্র্যাকটিসের লেসন নাম্বার সিক্সে আমরা পৌঁছে গেলাম এবং বরাবরের মতো আমি মোহাম্মদ বাহাউদ্দিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে কুইক কনভারসেশন প্র্যাকটিসে আমরা আলোচনা করব। ইংরেজিতে কিভাবে বয় বৃত্তি প্রকাশ করবেন যেমন স্কেয়ার অ্যাফ্রেড ফিয়ার এই শব্দগুলো আমরা অনেক সময় আমরা অনেক জেনেও ঠিক সঠিকভাবে কোন পরিস্থিতিতে কোনটি ব্যবহার হয় তা আমরা হয়তো জানি না এই জিনিসগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব লেট স্টার্ট যেমন আই এম নট এ ফ্রেড অফ ইউ আমি তোমাকে ভয় পাই না এই কনটেক্সটে আপনি কাউকে বলতে চাচ্ছেন আমি তোমাকে ভয় পাই না আই এম নট এ ফ্রেড অফ ইউ এই কনটেক্সটে অ্যাফ্রেড ঠিক আছে ভয়ের ভয় কিন্তু আপনি যদি বলেন আই এম আই কান্ট হেল্প ইউ এখানে একটু লজ্জিত বা একটু বিব্রত বোধ করছেন এখানে কিন্তু ভয় না যেমন কেউ আপনাকে আপনার আপনি একটি অফিসে বসে আছেন কেউ আপনাকে বলছে আপনি কি আমাকে বসের সাথে একটু দেখা করিয়ে দিতে পারেন কিংবা বড়ো অফিসারের সাথে একটু দেখা করিয়ে দিতে পারেন তখন সে একটু বিব্রত হয়ে বলছে আমি দুঃখিত আপনাকে এই এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারছি না আমি একটু বিব্রত অবস্থায় সে বলছে আই এম এ সে ফ্রেইড বলতে এখানে বয় বুঝছে না সে একটু লজ্জিত বা বিব্রত এই কনটেক্সটে সে বলছে আইম এ ফ্রেড আই কান্ট হেল্প ইউ ঠিক একইভাবে সে কেউ যদি বলে আই এম এ ফ্রেইড উই ডোন্ট সেল দিস প্রোডাক্ট এনি যেমন আপনি এক একজন দোকানদার কেউ এসে আপনাকে বলছে একটি পণ্য ওই পণ্যটি আপনার কাছে চাচ্ছে আপনি আপনি আপনার কাছে ওই পণ্যটি নাই বা পূর্বে আপনি ওই পণ্যটি বিক্রি করতেন এখন আপনার কাছে নাই আপনি একটু বিনয়ের সাথে বলছেন আমি দুঃখিত বা আমি আসলে লজ্জিত এই এই পণ্যটি আমরা আর বিক্রি করি না এই অর্থে আপনি অ্যাফ্রেড ব্যবহার করতে পারেন আই এম উই ডোন্ট সেল দিস প্রোডাক্ট অ্যানি মো যাই হোক পরবর্তী স্লাইডে আমরা দেখে নেই আছি আই বি স্কেয়ার আমি বিত যেমন আপনি প্রথমে ড্রাইভিং শিখতে যাচ্ছেন ড্রাইভিং স্টিয়ারিংয়ের পিছনে পোষার আগে আপনি কাউকে বলছেন ও আমি বিত কীভাবে যাবো আই এম স্কেড আই এম স্কেড বা কোনো এক কিছু করার আগে বা সাধারণত আপনি বিত সাধারণত আপনি বলতে পারেন বলতে পারেন আমি আমি বিতো আই এম স্কেড অথবা যদি আপনি কাউকে বলেন আই এম স্কেড অফ ইউ আপনি আইম ফ্রেড অফ ইউ বলতে পারেন আই এম স্ক্যাড অফ ইউ বলতে পারেন এখানে কোনো নির্দিষ্ট কোনো রুল নেই বাট এগুলো আপনি কনভারসেশনের মাধ্যমে যখন বারবার আপনি কথা বলবেন বুঝে যাবেন বা শুনবেন অন্যের কাছ থেকে বুঝে যাবেন কোনটা কোন জায়গায় অ্যাপ্রোপিয়েট আমরা শুধু আপনাদেরকে বেসিক জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি আই এম স্ক্যাড অফ ইউ আমি আপনাকে ভয় পাই আই এম স্ক্যাড অফ ইউ আমি আপনাকে ভয় পাই আপনি এভাবে বলতে পারেন আইম এম ফ্রেড অফ ইউ ডোন্ট বি আপনি কাউকে বলতে পারবেন ভয় পেও না ডোণ্ট বি স্ক্যাড ডোন্ট বি স্ক্যাড এভাবে বলতে পারেন আপনি এখন যদি আমরা দেখি ফ্রিক আউট এটি একটি ফ্রেজাল ওয়ার্ড সাধারণত গ্রামারে বা বই বই এই জিনিসগুলো পাবেন না বাট এগুলো ব্রিটিশ আমেরিকান ইংলিশে খুব বেশি ব্যবহার হয় ফ্রিক আউট মানে কেউ যদি আমরা বয়ে হঠাৎ যেমন জাঁখো দিয়ে উঠি মানে আপনি কীভাবে যে এই যে জাখুনো দিয়ে উঠলেন এটি আপনি ফ্রিক আউট করলেন আই ওয়াজ ফ্রিকট আউট যেমন আমি আমি খেপে উঠেছিলাম বয়ে আই ওয়াজ ফ্রিকট আউট ইটস ভেরি ফ্রিকি তখন আপনি যদি কোনো কিছু বুঝাতে চান জিনিসটি ভেরি ফ্রিকি মানে খুব ভয়ানক জিনিসটি দেখে বয় পাওয়ার মতো ইটস ভেরি ফ্রিকি যেমন আপনি যদি হঠাৎ কোনো সাপ দেখেন আপনি বলতে পারেন ও মাই গড দ্য স্নেই ওয়াজ সো ফ্রিকি অথবা আপনি বলতে পারেন দ্য নয়েজ ওয়াজ ভেরি ফ্রিকি যেমন হঠাৎ আপনি কোনো শব্দ শুনে আপনি বয়ে পেয়ে গেলেন আপনি কাউকে ডিসক্রাইব করছেন ওই শব্দটি কীভাবে ছিল আপনি বলতে পারেন দ্য নয়েজ ওয়াজ ভেরি ফ্রিকি যাই হোক পরবর্তী স্লাইডে আমরা দেখিনি কী আছে ফিয়ার আমরা জানি ফিয়ার ও ভয় ফিয়ারেরও ব্যবহার আপনার বিভিন্ন ক্ষেত্রে হতে পারে স্কেয়ারে পরিবর্তন হতে পারে ফ্রেডেও পরিবর্তন হতে পারে বিভিন্ন কনটেক্সটে হতে পারে আপনি আস্তে আস্তে শিখে যাবেন হি ইজ শেভারিং আউট অফ ফিয়ার সে বয়ে থরথর করে কাঁপছে শেভারিং মানে থরথর করে কাঁপা হি ইজ শেভারিং আউট অফ ফিয়ার সে বয়ে থরথর করে কাঁপছে অথবা আপনি বলতে পারেন আই শেভার আউট অফ ফিয়ার আমি বয়ে খেপে উঠেছিলাম আই শেভার্ড আউট অফ ফিয়ার বয়ে খেপে উঠেছিলাম হি ইজ হি ইজ এ ফিয়ারলেস ম্যান মানে ফিয়ারলেস মানে তার একজন নির্ভীক মানুষ সে কোনো কিছু ভয় পায় না আপনি বলতে পারেন হি ইজ এ ফিয়ারলেস ম্যান পরবর্তী স্লাইডে হচ্ছে আমাদের ফ্রাইটেন ফ্রাইটেন হচ্ছে বয়ের মোটামুটি সবচেয়ে মাত্রায় সবচেয়ে বেশি বীত আপনি আতঙ্কিত কখন কি হয়ে যায় খুবই বৃত খুবই ভয়ঙ্কর একটা অবস্থা বলতে পারেন দ্য বেবি ওয়াজ ফ্রাইটেন মানে কোনো একটি শব্দ শুনে বা কাউকে দেখে একটি একটি বাচ্চা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল সে খেদে কেটে একজন একাকার করে ফেলেছিল আপনি বলতে পারেন দ্য বেবি ওয়াজ ফ্রাইটেন দ্য বেবি ওয়াজ ফ্রাইটেন অথবা আপনি বলতে পারেন ইউ ফ্রাইট্যান্ড হিম তুমি তাকে আতঙ্কিত করে তুলেছিলে ইউ ফ্রাইট্যান্ড হিম অথবা আমরা জানি সাধারণত আমাদের এই দুর্ভাগ্যবশত অনেক দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা পরিস্থিতিতে অনেক অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ে আমরা বলি উই ওয়ার ফ্রাইটেন্ড এভাবে আপনি বলতে পারেন ইট ওয়াজ কোয়াইট ফ্রাইটেনিং এটি খুব আতঙ্কিত আতঙ্কিত অবস্থা ছিল এটি খুব মানে আতঙ্ক আতঙ্কিত হওয়ার মতো অবস্থা ছিল এই জিনিসটা আপনি বলতে পারেন ইট ওয়াজ কোয়াইট ফ্রাইটনিং যাই হোক বন্ধুরা আশা করি আপনাদের কুইক লেশনে আপনাদেরকে আমরা একটু হলেও আপনার ইংরে ইংরেজিতে আমরা ভ্যালু অ্যাড করতে পেরেছি যদি করতে পারি তাহলে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং যারা স্পোকেন ফ্রি সম্পূর্ণ ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স করতে চান আমাদের চ্যানেলে ঢুকে প্লে গেলে এই জিনিসগুলো পাবেন বিভিন্ন ধরনের লেসন আছে ফ্লুয়েন্সি কোর্স আছে কিংবা বিগিনারদের জন্য স্পোকেন ইংলিশ লেসন আছে আছে কিংবা বিভিন্ন ধরনের ইংরেজি টিপস আছে আজকে যেটি করলাম এটি হচ্ছে এই যে থামনেলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এটি হচ্ছে কুইক কনভারসেশন প্র্যাকটিস আশা করি আপনাদেরকে আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী লেসনে খোদা হাফিজ